ঠিক আছে পরের জনকে করি মোহাম্মদ করা হয়েছে একটা ইয়া করছিলেন মানে একটা প্রপোজাল দিছিলেন যে মানে একজন তারপর মুভিনে অভিনয় করে মানে আপনার সাথে যে তর্ক করা কি মানে এরকম একটা প্রপোজাল দিছিলেন কি

আমার মনে হয় যে এটা মানে মুমিন যদি নাস্তিক হিসেবে অভিনয় করে তাহলে তো সে আসলে মানে সে তো যুক্তি দিবে মানে যুক্তি দিয়ে তো কথা বলতে হবে তাকে কিন্তু সে তো মানে ঐভাবে চিন্তা করতে চাবে না ওভাবে চিন্তা করতে পারবে না তো আমার মনে হয় না ইয়াটা খুব একটা ফলপ্রসূ হবে আরকি আর কি আমরা আপনার এটা প্ল্যানটা করতেছি ভাই এখনই এখনই না এটা একটু আমি সাজাই নি তারপর আমি বলবো নে বলার পরে আপনারা আমি আমি হচ্ছে কালকে এটা একটু ভাবছিলাম আর কি আমি তিন ধরনের বের করছিলাম আরকি মানে আপনাদের লাইফ অনেক ধরনের মুভি ধুক্ত হয় মানে অনেকে আছে অনেক মুভি আছে যারা হচ্ছে ইসলামের সম্পর্কে অবগত না কিন্তু সে ইসলামকে ভালো মনে করে কারণ হচ্ছে হলো মানে সমাজের কাছে মানে সমাজের আশেপাশে লোকজনের কাছে শুনতে ইসলাম ভালো আর আরকি এটা হচ্ছে এক নম্বর ক্যারেক্টার আমি তিনটা ক্যারেক্টারে ডিভাইড করছি আর কি মুভি ক্যারেক্টার বলেন একটা ক্যারেক্টার হচ্ছে প্রথম ক্যারেক্টারটা হচ্ছিল যে এমন মুমিন আছে যারা হচ্ছে ইসলামের স্ক্রিপ্টার সম্পর্কে অবগত না মানে তারা আসলে ইসলাম সম্পর্কে জানে না খুব একটা তারা সোসাইটির সোসাইটির মানে কথা শুনে বা আশেপাশের লোকজন শুনে লোকজনের কাছে শুনে যে ইসলাম ভালো সেজন্য তারা ভালো মনে করে কিন্তু তারা ইসলাম সম্পর্কে তো এরা কোনোদিন কোরআন হাদিস কিছুই পড়ে নাই তাই না হ্যাঁ হ্যাঁ এরকম অনুসারে সম্পর্কে ধারণা খুব কম আর কি এটা হচ্ছে এক নম্বর ক্যারেক্টার আর হচ্ছে দুই নম্বর ক্যারেক্টারটা হচ্ছে যারা ইসলাম সম্পর্কে অবগত মানে ইসলামের যে মনে করেন যে বাজে যে রুলস গুলো আছে বা মনে করেন যে দাসি সেক্স বা মনে করেন যে বাচ্চা মেয়ের বাচ্চা মেয়েকে বিয়ে করা বা মনে করেন এই যে কাফের দিয়ে হত্যা করা এই রুলস গুলো সে অবগত কিন্তু সে হচ্ছে সেটাকে ন্যায় মনে করে মানে সেটা হচ্ছে ভালো মনে করে আরকি যে সেটাকে জাস্টিফাই করতে চায় আরকি মানে সেটা জাস্টিফাইড মনে করে বা নিজেদের অনেক মানে অনেক প্রযুক্তি বা অনেক মানে গোজামিল দেয় তারা নিজের মানে এই রুলসগুলাকে জাস্টিফাই করতে চায় আর এটা হলো আরেকটা ক্যারেক্টার মানে দুই নম্বর ক্যারেক্টার আর কি বললো মানে এটা হচ্ছে দ্বিতীয় মোমিনের ক্যারেক্টার আর কি আর কি হচ্ছে যারা হচ্ছিল মনে করেন যে ইসলামের ইয়াগুলা সম্পর্কে জানে মানে ইসলামের যে এই ইয়াগুলা মানে কন্যা আছে সেগুলো জানে তারপর বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের সাথে বিয়ে করা প্লাস হচ্ছে সম্পর্কে জানে কিন্তু মানে তারা একটা তাদের একটা মানবিক বৈশিষ্ট্য আছে তারা এটা মেনে নিতে পারে না মানে সেটা এটা তারা চায় না মানে সেটা তার নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে চায় না এইভাবে কিন্তু তারা আবার

গণিমতের মালকে ছেড়ে দাও এটা এই মানে তারা ব্যাখ্যা পাল্টায় ফেলে মানে এটার অর্থ পাল্টায় ফেলে তাই না এই তিন তিন নাম্বার না না আপনি যে যেটা কথা বলছেন সেটা হচ্ছে যে ইয়ার মধ্যে পড়ে মানে হ্যাঁ এটা একটা ক্যারেক্টার এটা আপনি এটা উপস্থাপন করেছেন এটা আমি একটা ক্যারেক্টার ফেলে দিলাম কিন্তু আমি যেটা বলতেছিলাম তাহলে আমি এটা চতুর্থ ক্যারেক্টার হিসেবে ধরলাম আপনার যে বৈশিষ্ট্যটা বললেন সেটা চতুর্থ ক্যারেক্টার হিসেবে ধরলাম আমি যে তৃতীয় ক্যারেক্টার কথা বলতেছি যে অনেকে আপনার কাছে আসবে দেখেন যে বলে মানে আপনি যখন বলবেন যে দাসি শেখ ভালো কিনা আপনি যখন কোয়েশ্চেনটা করবেন দাসি শেখ ভালো কিনা সে বলবে যে হ্যাঁ খারাপ দাসি তারা স্বীকার করে ফেলবে যে খারাপ কিন্তু আমি তো এটা থেকে বেরোতে পারতেছি না পরিবারের ধর্ম এই সেই আমার তো মনে হয় যে কেউ না কেউ আছে যদি যাওয়ার পর দেখি মরার পর দেখি যে আল্লা বসে মনে হয় যেটা যেটার বললো বাজে আছে না একটা ফেলা ফেলাইছে আর কি না আপনার যে আপনার যে একটা ক্যারেক্টার বললেন না সেটা আমি চতুর্থ ধরতে পারি সেটা আমি করে নিলাম আমি বলতেছিলাম যে এরকম ভাবে একটা মানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করতে পারেন মানে যদি আর মানে যদি এরকম কোন লাইভ শো করেন বা আলোচনা করেন তাহলে এই চার ধরনের ক্যারেক্টারের মুমিন বলল যে ঠিক আপনি এরকম একটা ক্যারেক্টার প্লে করবেন আপনি এই ধরনের মুমিনের ক্যারেক্টার প্লে করবেন আমি নাস্তিক এরকম ভাবে আর কি মানে শোকরা করতে পারেন আর কি আমি এটা আর কি ভাবছিলাম আর কি এই ঠিক আছে আমার মনে হয় যে মানে দুই নম্বর যে ক্যারেক্টারটা আছে দুই নম্বর যেটা বললেন যে ওগুলাকে ভালো মনে করে জানে যে আছে কিন্তু ওগুলাকে ভালো মনে করে এই ক্যারেক্টার সাথে কথা বলাটাই সবচেয়ে ইন্টারেস্টিং হবে যে এই ক্যারেক্টারগুলো সবচেয়ে মানে এখানে আপনার মানে এই ক্যারেক্টার আপনি মনে করেন গুলা এই কারণ ওরা তো জানে মানে কেন খারাপ জিনিসটা কেন খারাপ সেটা নিয়ে ইয়ে করতে পারবেন তর্ক করতে পারবেন বা আলোচনা করতে পারবেন যে এই জিনিসটা কেন খারাপ ঠিক আছে আর প্রথম যে ক্যারেক্টারের কথা বললাম যারা অবগতই না তাদেরকে তো আপনার মনে করেন যে তাদেরকে অনেক ইয়া করা লাগবে মানে তাদের সাথে একটু বেশি বেশি মানে ইয়া হবে আরকি আপনার

যে আপনি যে চতুর্থ ক্যারেক্টারের কথা বললাম কথাটা বললেন যে ওরা আসলে মানে মারো মানে মারো না আসলে ইয়া করা মানে ওদেরকে সেভ করা এরকম টাইপ মানে অনেক ধরনের ইয়া মানে যে জাস্টিফাই করার চেষ্টা করে যেটা সেটা আবার যে আপনি এই ক্যারেক্টার মানে একটু আগে যে ক্যারেক্টারের কথা বললেন সেটা আসলে এই চতুর্থ ক্যারেক্টারের সাথে মিল পাওয়া যাবে আরকি না আমার মনে হয় আর কি আমি আপনি দিল আমি পাঠিয়ে দেবো আপনি একটু লিখে আমাকে পাঠিয়ে দিন তাহলে আমিও আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে আরো দুই চারটা সাব ক্যাটাগরি যদি বানানো যায় তাহলে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করবো সেটার

ভালো আছে আশা করি আপনি ভালো আপনি বলেন আপনি ওইভাবে মানে প্রাইভেট চ্যাটে কিছু জিনিস লিখলেন আপনি আমি মাত্র দেখলাম বলেন এটা নিয়ে কি বলবেন না কিছুক্ষণ আগে যে ভাইয়াটা বলছিল যে যে নামাজের জন্য যে কতটা সময় নষ্ট হয় আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাচ্ছিলাম আমি অনেক বছর আগে একটা যেখানে কাজ করতাম সেখানে একটা মেটালিস্টের একটা ছেলেকে যখন হায়ার করে মানে এটা নিয়ে খুব একটা মানে বিশাল বড় একটা নিউজের মতো হতে যাচ্ছিল কারণ সে কোম্পানিকে সু করতে চাচ্ছিল কারণ তাকে তার যে নামাজের সময়টা আফটারনুনে সেটা নাকি তার রাইট সেটা কেন তাকে দেয়া হচ্ছে না তারপরে বিকাল বিকালবেলার যে নামাজটা আসরের নামাজ ওইটার সময় কেন তাকে টাইম দিচ্ছে না এটা যেটা বললেন আপনি যে এটা মানে ওদের আহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরকম একটা ক্লেম করে সে আর কি মানে মোটামুটি অলমোস্ট একটা তো সে ব্রেক পায় এসব দেশে ফোরটি ফাইভ মিনিটস এর মতো ডিপেন্ডিং কতক্ষণ কাজ করে তারপরে আবার একটা মিনিটস ব্রেক পায় তার উপরে ওই নামাজের জন্য সে আরো অলমোস্ট মানে এক ঘন্টার মতো প্রায় মানে সে ব্রেক তারপরে নামাজের আবার সময় নিত কি করার করার এইসব একটা ব্যাপার ছিল তো এগুলো নিয়ে মানে অনেক টাইম ওয়েস্ট করতো তো মোটামুটি এইট আওয়ার্স এর ভিতরে সে হয়তো কাজ করতো আহ ফাইভ আওয়ার্স এরকম আর কি ফাইভ টু ফাইভ হাফ আওয়ার্স এরকম সো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই জিনিসগুলো মানে দেশের বাইরে এখন অনেক স্প্রেডিং হচ্ছে যে যে মোমিনরা এসে এই ধর্মটাকে ইউজ করছে এবং কাজের ক্ষেত্রে ইউজ করছে বাংলাদেশটা তো গোল্লাই গেছে মানে মানুষজন মানে এই প্রে নামাজের নামে অনেক টাইম ওয়েস্ট করে আর এখানেও মানে দেশের বাইরেও এখন এটা মানে স্প্রেডিং হচ্ছে সেটাই আর কি বলতে চাচ্ছিলাম আপনাকে আমি এই নিউজটা সম্পর্কে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এই নিউজটা সম্পর্কে আপনি কি বলবেন এই নিউজটা কি বলবো আসি ভাইয়া এটা তো আসলে খুবই একটা ইনহিউমেন আমার মনে হয় যে এরা আসলে এতটাই মানে কারণে এরা ব্লাইন্ড এতটাই ব্লাইন্ড সাইডেড লস্ট কোনো মানে ফিলিংস দে হ্যাভ এনি ফিলিংস ওদের মানে নর্মালভাবে চিন্তা করার শক্তিটা নাই জাস্ট ব্রেইন ওয়াশ ব্লাইন্ড সাইডেড মানে ওরা কমপ্লিটলি ব্লাইন্ড ওদের একটা আমার মনে হয় ব্রেনের একটা সাইড কমপ্লিটলি গন এরা মানে অন্ধ বিশ্বাস মানে এটাই ফলো করবে যেটা ইব্রাহিম করেছে না নিজে পুত্রকে জবাই করতে নিয়ে যাচ্ছে এখন ওইটাই ফলো করছে এখন এরা সো এটা তো খুবই একটা মানে আমি জানি না এটা এটা এখন একজন করছে আর কতজন করছে হু নোজ না না আপনি তো এইভাবে এইভাবে ওনার মানে ওই এই যে যে ঘাতক পিতা গোলাম মোস্তফা ওনার ধর্মীয় অনুভূতি তো আপনি এইভাবে আখ্যা দিতে পারেন না আপু আপনি কি বলছেন এসব না ধর্মীয় অনুভূতিতে এখন সে যদি ধর্মীয় অনুভূতি নিয়ে এখন যদি আল্লাহ আকবর করে বটি নিয়ে সে জবাই করতে যায় ছেলে মেয়েদের তাহলে এটা এটা কিভাবে এটা আপনি আপনি এখানে কথা বলার কে তার তো নিজের ছেলে তাই না আপনি এখানে আজকে সে নিজের ছেলেকেই করেছে কালকে তো আরেকজনের ছেলেকে করতে পারে তাই না আসিফ ভাই এইভাবে তো আর এইভাবে তো আর সমাজ চলতে পারে না এখন যদি সবাই সব ছেলে মেয়ে আল্লাহ নির্দেশ সেটা তো আল্লাহ নির্দেশ আল্লাহ পাক যে সবচেয়ে সবচেয়ে জ্ঞানী জ্ঞানী সে তো জানে যে কোনটা ভালো কোনটা কার জন্য ভালো কোনটা কার জন্য বন্ধ এই ছেলেটা হয়তো এমন এই ছেলেটা বড় হয়ে কি খুন করে ফেলতে পারতো তাই না আহ পাকিটা আগে থেকে জেনে এমন একটা নির্দেশ দিয়ে দিচ্ছে বাবাটাকে যেটা এমন হতে পারতো এই ছেলেটা বড় হয় অনেক বড় সন্ত্রাসী হতো অনেক বড় ডাকাত হতো আল্লাহ পাক কত মহান তো এই জিনিসটা আগে থেকে জেনে মানে একটা ভালো ইয়াই করছে তাই না আপনার এটা যদি সব জানে আছে ভাই তাহলে তো এই পপুলেশন বৃদ্ধি হবে কি করে সব মোবিনা যদি তাদের ছেলে মেয়েদের এরকম আল্লাহ সব ভালো জানে এভাবে যদি ইব্রাহিমের পথে যদি চলে সবাই সবার ছেলে মেয়েদেরকে এরকম জবাই করা শুরু করে তাহলে তো পপুলেশন তো বৃদ্ধি হবে না তাহলে কিভাবে এই জিহাদে যাবে কারা তারপরে ধরেন স্প্রেড করবে না আল্লাহ তা সবাইকে তার বলে না সবাইকে ধরে ধরে আল্লাহ যাদেরকে স্বপ্নের নির্দেশনাটা দিবে ইব্রাহিমের মতো তারা তারা গিয়ে কাজটা করলো এটা তো বিশ্বাসের একটা পরীক্ষা যে তুমি আপনি সঠিক ভাবে আল্লাহকে বিশ্বাস করেন কিনা আল্লাহ তো মাঝে মাঝে এই টেস্টটা নেয় মানুষের যে মানে আপনি সঠিক ঠিকঠাক আছেন কিনা আপনার ইমানটা ভক্ত আছে কিনা এটা তো

পরকালে জান্নাতি হবে এটাই তো মানুষের জীবনের লক্ষ্য তাই না পরকালে তো বোরিং হয়ে যেতে পারে আছে ভাই এখন যদি আপনি একটা জিনিস সব সময় পেতে থাকেন তাহলে তো একসময় সেটা বোরিং হবে এখন যদি আপনি 24/7 যদি আপনার চারপাশে যদি এই হুররা ঘোরাঘুরি করে একসময় দেখবেন আপনারও বোরিং লাগবে তখন মনে হবে যে হুরের সেট পাল্টায় নতুন হুরের হুরের সেট দিবে আরেক সেট হুরি দিবে তারা অন্যরকম ভাবে দেখতো তাহলে একই তো হলো হুর তো হুরি ভাইয়া সবই তো মানে করেন মানে বিভিন্ন টেস্ট বিভিন্ন টেস্ট চেঞ্জ করে না মানুষ মানে মনে করেন একবার দিল সোনালী চুলের হুরি একবার দিল কালো চুলের হুরি একবার দিল মানে চুল ছাড়া হুরি এভাবে মানে সেট চেঞ্জ হবে আস্তে আস্তে কখনোই যেন আপনার বোন না লাগে ব্যবস্থা তো জানাতে করাই হবে আপনি এই খুন করলো আছে ভাই এখন বলেন আপনি তার মাটা কি পাবে তাহলে তার মাও তো এই ছেলেটার মাও তো মানে এটার সাথে যুক্ত তো এই উনি কি পাবে তাহলে উনি যে কত সুন্দর করে যে মানে বা বাপ তাকে বললো যে বাপজে যখন তাকে বললো যে ছেলেটারে জবাই করবো তখন মাঝে কত সুন্দর করে গোসল টোসল করায় ছেলে পাঠাইলো জবাই হতে এটার জন্য তো মাও তো জান্নাতে চলে যাবে ওরা একদম পরিবার শুদ্ধ জান্নাতি জান্নাতি পরিবার

অততই বুড়া বুড়া বাটাটাকে নিয়ে গেলো না কেন এই ছোট ছোট ছেলেটাকে নাও আর দরকার এই বুড়াটাকে একটা এই রিকশার সাথে এই ট্রাকের সাথে যদি একটা বাড়ি খেয়ে মরে যেত আল্লাহমার আল্লাহ নিয়ে গেছে এটাও তো হতো এই আমি আশা করতেছিলাম আপনি শুরু যেটা বলবেন সেটা হচ্ছে যে তুই ব্যাটা মানে কুরবানি দিবি নিজেরে কুরবানি দি নিজের কুরবানি আল্লাহর না আল্লাহ নিয়ে গেছে তুই হয় নিজেরে দে এর তার তোর সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহরে দে আল্লাহরে কুরবানি দে

তোরা নবীর কবরে আমি থুতু মেরে আসবো নবীর সেই হিসাবে তো আসি ভাই আমরা তো জান্নাতবাসী তাই না আমরা তো আমরাও তো ইসলামটাকে কোরবানি দিয়ে নাস্তিক হয়ে গেছি তো তাহলে তো সেই হিসাবে তো আমরা আমাদের প্রিয় একটা জিনিস কোরবানি দিলাম এখন তাহলে তো আমরা সেই যেতে একটা চান্স আছে মনে হয় হ্যাঁ ঠিক আছে দেখি আমরা একটু বাসবিহারি ভাইকে চুক্ত করি বাসবিহারি ভাই বিষয়ে কি বলেন শুনি বাসবিহারি ভাই কি অবস্থা ভাই কেমন আছেন বাসবেরে ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আসি ভাই ধন্যবাদ বাজবির ভাই আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতে চাই যে এই যে এই খবরটা সম্পর্কে আপনার মতামত কি বা মূল্যায়ন কি বলেন এটা কি ওই কুরবানির নামে শিশুপত্র জবাই এই কাহিনী অনেক অনেক আছে আমার কাছে অনেকগুলা ইয়া আছে আমার কাছে কিন্তু একটা দেখাচ্ছে আর কি উদাহরণ হিসেবে এটা সম্পর্কে বলেন যে এটা কুরবানির নামে শিশুপত্র জবাই এটা কি এর কি ভাই এ তো এ তো উন্মাদ নাকি লোকটা উন্মাদ হবে কিন্তু কিন্তু এ তো এ একদম একদম সাচ্চা একজন বিশ্বাসী মানুষ তাই না

না না এই ঘটনাটা কবে ঘটেছে বাংলাদেশে বাংলাদেশে ঘটেছে বেশ কয়েক বছর আগে আমি স্ক্রিনশটটা আমার এই ফোল্ডারে রেখে দিয়েছিলাম অনেক দিন পরে খুঁজে পেলাম সেটা খুঁজতে খুঁজতে সেটা আর কি এখানে দেখালাম ও হ্যাঁ এইরকম এই যে হিন্দুদের যেমন পশু বলি আছে হ্যাঁ পশু বলি দিলে সেই পশুটা নাকি আহ স্বর্গে চলে যায় তার আর জন্ম হবে না মানে সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে হিন্দু ধর্মে তো ওইটা জন্ম বলতে এই পৃথিবীতে একটা অন্য জীবন পায় আর কি তাহলে নিজের স্বর্গে যাচ্ছে না কেন নিজের স্বর্গে যাওয়ার এত ভালো পদ্ধতি সে বাপ মেরে ফেলু বা নিজেকে মেরে ফেলু তাহলে এই জন্ম মৃত্যু থেকে সে বেঁচে যেত মোক্ষ লাভ হয়ে যেত হিন্দু ধর্মে ওইটাকে বলা হয় মোক্ষ তো এই লোক এর এই লোক এর বাচ্চাকে মেরে ফেল ভয়ঙ্কর ব্যাপার আসসালামু আলাইকুম অভিনয়টা কিন্তু ভালো করেছে নসি আর আমি বলতে চাচ্ছিলাম যে একটু আগে যে ভাইয়াটা বললো যে কয়টা ক্যারেক্টার আচ্ছা এখানে একটা ফিমেল ক্যারেক্টারও তো দরকার আছে ভাইয়া এই যে মুমিনা মুমিনা ফিমেল ক্যারেক্টার যে কিনা বলবে যে মেয়েদের তো नीट আছে তাই না তো গনিমতে মা হিসেবে নিতেই পারে আপনি নাইকেন দিলে আপনি আমাদের সাথে থাকেন আপনি মুমিনা হিসেবে মানে ইয়াটা করবেন আর কি পার্টিসিপেট করবেন ঠিক আছে আমরা এটা প্ল্যান করতেছি আমরা একটা মেগা লাইভ করব এই এরকম সেইদিন সব নাসনিকরা আছে মুমিন হিসেবে অভিনয় করবে কিন্তু নাস্তিক হিসেবে মানুষকে পাওয়া যাচ্ছে না বুঝছেন মানে মুমিনদের ভালো সবচেয়ে ভালো হয় মুমিন না যদি নাস্তিকের বনে করত 근데 এরকম কোন মুমিনের তো খুঁজে পাওয়া সম্ভব না কারণ ওরা তো নাস্তিকরা কিভাবে চিন্তা করে এটা চিন্তা করলে ওদের মনে করেন ধর্ম ধ্বংস হয়ে যাবে তাই না কথা বলত আসাদ নূর ভাই হতে পারে সেটা উইছিল আচ্ছা ঠিক আছে তাহলে আসাদ নূর আমরা বলবো না দেখি মানে রাজি হয় কিনা ঠিক আছে তাহলে